的真相নতুন সূর্য আলো দাও আলো দাও নতুন সূর্য কি শুধু আলো আনে একটা নতুন ভোর একটা স্বপ্নের ভোর নতুন স্বপ্ন নতুন আশা নতুন উদ্যম নতুন আবেগ আনে আর আর কি আনে আনে চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে নতুন নতুন শিল্পীদের নমস্কার আমি তানিয়া ব্যানার্জি শুরু করছি চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামসের মল্লিক পরিচালিত অনুষ্ঠান সকালের জলসা আর আজকে আমাদের সঙ্গে যে অতিথি রয়েছে আলাপ পর্বটা সেরে নেব প্রথমে তার সঙ্গে অতিথি আজকে রয়েছে আমাদের সঙ্গে ছোট্ট বন্ধু তোমার নাম কি আমার নাম সাগরিকা ব্যানার্জি সাগরিকা তুমি কোথা থেকে আসছো আমি কোন্নগর থেকে আসছি কোন্নগর থেকে আসছো সাগরিকা কোন স্কুলে পড়ো আমি সেন্ট অ্যান্টনি হাই স্কুল চন্দননগরে পড়ি কোন ক্লাস ক্লাস 2 বাহ আজ তুমি আমাদের এখানে এসেছো তোমাকে কিন্তু দারুণ দেখতে লাগছে একদম পরীর মতো কিন্তু ওকে দেখতে লাগছে খুব মিষ্টি লাগছে তো সাগরিকা আজ তুমি আমাদের এখানে কি শোনাবে হারমোনিয়াম আছে নিশ্চয়ই গান শোনাবে হ্যাঁ কি কি গান শোনাবে শুনি আমি মোমের পুতুল গান শোনাবো আচ্ছা একটা একটা করে সব কটা নাম এখন বলতে হবে না একটা একটা করে গান আমরা তোমার শুনবো ঠিক আছে তাহলে প্রথমে একটা গান শুনি তারপর তোমার সঙ্গে আরো নানা রকম আমরা গল্প করব ঠিক আছে আচ্ছা শুরু করো তোমার গান ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে বেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী বেলুবন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেলুবন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়না গন্ধে বিভোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী আচ্ছা সাগরিকা তুমি কি জানো এটা কোন ঋতুর গান তুমি জানো না এটা বসন্ত ঋতুর গান আর সাগরিকা আমাদের একটা উপকার করলো এই যে বাইরে প্রচণ্ড গরমের দাবদাহ চলছে সাগরিকা এটা বসন্তের গান প্রথমেই সকাল সকাল শুনিয়ে আমাদের সকলের মন ভালো করে দিল সাগরিকার কাছে আসি আবার সাগরিকা তুমি যে এত সুন্দর এত মিষ্টি করে সেজেছো তোমায় কে সাজিয়ে দিয়েছে আমায় আমার মা সাজিয়ে দিয়েছে মা সাজিয়ে দিয়েছে বেশ সাগরিকার কি খেতে ভালো লাগে আমার মাছ খেতে ভালো লাগে মাছ খেতে ভালো লাগে কি মাছ কোন স্পেসিফিক কিছু নাকি না সব মাছ খেতেই ভালো লাগে না ইলিশ ইলিশ মাছ খেতে ভালো লাগে বাহ সাগরিকার কিন্তু বেশ
উঁচু দিকে কিন্তু খাওয়া দাওয়ায় মন আছে, তাই না? আর সাগরিকা, তোমার বড় হয়ে কি হবার ইচ্ছে? বড় হয়ে আমার ডাক্তার হওয়ার ইচ্ছে। ডাক্তার হবার? কিসের ডাক্তার হবে তুমি? বাচ্চাদের ডাক্তার হবে? তাহলে সাগরিকা বড় হয়ে বাচ্চাদের ডাক্তার হতে চায়। সাগরিকার সাথে গল্প তো করবো। সাগরিকা, তুমি যে গানটা গাইলে ওরে গৃহবাসী, এটা কি সঙ্গীত? এটা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গান গাইলে। আর আমাদের তুমি অন্য কি গান শোনাবে? মোমের পুতুল, আই তবে সহচরী। আচ্ছা, আর আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা, তাও এখন তার মধ্যে একটা কোন গানটা আমরা শুনবো বলো? আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা, বেশ, তোমার যেটা পছন্দ তুমি শোনো। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যি? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যি? আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি? আমরা সবাই রাজা, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখে নিকে কোনো আসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি? আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারে পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারে পথে। ওরা মরবো না কেউ বিফলতা বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি? আমরা সবাই রাজা। বেশ, সাগরিকার কাছে পরপর আমরা দুটো গান শুনলাম। সাগরিকার গলাটা কিন্তু বেশ মিষ্টি। সাগরিকা, তুমি কতদিন ধরে গান শিখছো? আমি অনেক ছোটবেলা ধরেই গান শিখছি। অনেক ছোটবেলা মানে এক বছরের আগে? এক বছরের আগে? আরে বাবা, সাগরিকা এক বছরের আগে, মানে এক বছর আগে না, ওর বয়সের এক বছর আগে বলতে চাইছে, আমি জানি না, নিশ্চয়ই ও এক বছর ধরে গান শিখছে, তাই তো? না, এক বছর না। তোমার যখন এক বছর ছিল হ্যাঁ তখন থেকে গান শিখছো? বাবা, সাগরিকার যখন এক বছর বয়স ছিল তখন থেকেও গান শিখছে, ওই জন্যই তো এত সুন্দর, এত মিষ্টি একটা গলা সাগরিকার কাছে পেলাম। আমরা কথা বলছি আর আপনারা সকলে দেখছেন আমাদের সকালের জলসা, এই প্রভাতী অনুষ্ঠান। একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাব, তারপর ফিরে আসব বিজ্ঞাপনের ওপারে। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামসের মল্লিক পরিচালিত প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। কোথাও যাবেন না, দেখা হচ্ছে বিরতির ওপারে। Thank you.
নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছো বসে আমার কবিতা। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। বিরতির পর আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠান চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। এই অনুষ্ঠানে সঙ্গে রয়েছি আমি তানিয়া বন্দ্যোপাধ্যায়, আর আমার সঙ্গে আজ ছোট্ট অতিথি সাগরিকা। সাগরিকার কাছে গল্প শুনছিলাম, সাগরিকা কিন্তু অনেক ছোট থেকে গান শেখে, ওর প্রিয় খাবার কি আমরা জেনেছি, ও কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে। এবার যেন সাগরিকার পড়াশোনা করতে তো নিশ্চয়ই ভালো লাগে, কোন সাবজেক্ট প্রিয়, সাবজেক্ট কি? আমার প্রিয় সাবজেক্ট ম্যাথ। ম্যাথ, অঙ্ক, বাহ, অঙ্ক করতে সাগরিকার ভালো লাগে। আর সাগরিকা, তোমার কি ধরনের, যে তুমি যে গাইলে রবীন্দ্রসঙ্গীত তো শোনালে, তোমার আর কি ধরনের গান গাইতে ভালো লাগে? আমার নজরুল গীতি। নজরুল গীতি? নজরুল গীতি ছাড়া আর কিছু গাও, আধুনিক লোকগান কিছু গাও? গাও না, শুধু রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি। আর আমি শুনলাম নাকি তুমি রেডিওতে অডিশন দিয়েছিলে, সেখানে নাকি তুমি চান্স পেয়েছো? হ্যাঁ। বাহ, খুব ভালো খবর, খুব আনন্দের খবর। আমরা চলে যাব তোমাদের তোমার পরের গানে। তো সাগরিকা, এবার আমাদের কি গান শোনাবে? একটা নজরুল গীতি শোনাবে কি? শোনাও। মোমের পুতুল। বেশ, শুনি। মোমের পুতুল মামির দেশের মেয়ে নেচে যায়, মোমের পুতুল মামির দেশের মেয়ে নেচে যায়, বিউ বল চঞ্চল পায়, বিউ বল চঞ্চল পায়, ঘুরে ঘুরে বিথের ধারে সাহারা মোর পারে, বাজাই ঘুমর ঝুমর ঝুমর মোহদুর জঙ্কারে, বাজাই ঘুমর ঝুমর ঝুমর মোহদুর জঙ্কারে, উড়িয়ে ওড়ালো হাওয়ায় পরিণতি নেচে যায়, উড়িয়ে ওড়ালো হাওয়ায় পরিণতি দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর, মোমের পুতুল মামির দেশের মেয়ে নেচে যায়, মোমের পুতুল মামির দেশের মেয়ে নেচে যায়, বিউ বল চঞ্চল পায়, বিউ বল চঞ্চল পায়, সুরমা পড়া আখি হানে আসমানে, জ্যোৎস্না সে নীল আকাশে তার টানে, সুরমা পড়া আখি হানে আসমানে, জ্যোৎস্না সে নীল আকাশে তার টানে, ঢেউ তুলি নীল দরিয়ায় দিল দরদে নেচে যায়, ঢেউ তুলি নীল দরিয়ায় দিল দরদে নেচে যায়, দুলে দুলে দৌড়ে শুধু, দুলে দুলে দৌড়ে শুধু, মোমের পুতুল মামির দেশের মেয়ে নেচে যায়, মোমের পুতুল মামির দেশের মেয়ে নেচে যায়, মোমের পুতুল মামির দেশের মেয়ে নেচে যায়।
ভারী ভালো লাগলো কিন্তু সাগরিকার গলায় এই গানটি। আচ্ছা সাগরিকা, তুমি তো গান গাও, বাড়িতে আর কেউ গান করে না? আর কেউ করে না, মা বাবা কেউ না, কেউ করে না? আর দিদা, দিদার গান সবচেয়ে পছন্দ। দিদার গান পছন্দ। আর তোমার, তোমার তো গান তো তুমি করো, ভালো লাগে পড়াশোনার মধ্যে, তোমার ম্যাথস করতে ভাল লাগে, আর কি করতে ভাল লাগে পড়াশোনার মধ্যে? পড়াশোনা নয়, অন্য কিছু, পড়াশোনা ছাড়া, গান ছাড়া আর কি কি তোমার করতে ভাল লাগে? আমার ড্রয়িং করতে ভাল লাগে। ড্রয়িং করতে? তুমি ড্রয়িং কি শেখো? হ্যাঁ ড্রয়িং শেখো। ড্রয়িং করতে ভাল লাগে। আর খেলতে ভাল লাগে না? খেলতেও ভাল লাগে। খেলতেও ভাল লাগে। খেলার কি বাড়িতে সঙ্গী সাথী আছে নাকি স্কুলেই খেলা হয়? না বাড়িতে আমার পুতুল নিয়ে আমি খেলি। পুতুল নিয়ে একা একাই খেলে? আরো আমার বল আছে, বাবা আমার সঙ্গে বল খেলে, বাবার সাথে খেলে। আর সাগরিকা, তোমার অন্য, আজকে তো সকালবেলা এখানে চলে এলে, আজকে সকালবেলা অনুষ্ঠান আছে এখানে এলে, অন্যদিন সকালে তোমার কি থাকে, কি কাজ থাকে? অন্যদিন সকালে যদি স্কুল থাকে তাহলে আমার উঠে মুখ ধুয়ে খেয়ে স্কুল চলে যেতে হয়। হাঁটাই উঠতে হয়? স্নান করে স্কুল চলে যেতে হয়। কখন ওঠো ঘুম থেকে? ঘুম থেকে তো আবার তাড়াতাড়ি উঠতে হয় 7টার সময়। আচ্ছা। আর তারপরে ট্রেন ধরে আমার স্কুলে যেতে হয়। আচ্ছা তোমার স্কুল কোথায়? স্কুল চন্দননগরে। চন্দননগরে, তাহলে বেশ অনেকটাই যেতে হয়, তাই তো? ট্রেনে আমি স্কুল যাই, তারপরে ওখানে পড়াশোনা করি, লাঞ্চ কাটাই সব করে, তারপর আমি বাড়ি ফিরে, মানে আমার মামার বাড়ি আছে সেখানে আমি ফিরি। আচ্ছা। চন্দননগরে ফিরে তারপর আমি খাই, তারপর টিউশন যাই। আচ্ছা। টিউশন যাওয়ার পরে আমি আবার ট্রেনে করে কোন্নগর চলে যাই। বাহ, এত ব্যস্ত মানুষ, একটা ছোট্ট মানুষ হলে কি হবে ব্যস্ত, তার সাথে কিন্তু এত কিছুও করে, ও গান করে, ও আঁকা শেখে, তারপরে ও আর কি করে পড়াশোনা করে, তার সাথে ভোরবেলা উঠে ট্রেনে করে ওকে যেতে হয়। বা এত ব্যস্ততা সাগরিকা, আর কি তুমি জানো বলো তো? তুমি গান তো জানো, আঁকাও জানো, আমি শুনলাম এখানে তো আমার আঁকার অপশন নেই, তুমি কবিতা টবিতা কিছু জানো? তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল, আর সেদিন রাত্রি জুড়ে নাক ডেকেছিস বৃষ্টি চুড়ে, আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাঁড়ি, কেন রে বেটা স্টুপিড ভেঙিয়ে তোরে করবো টিট, চোপ রাও তুমি স্পিক টি নট, মার পড়ে গে পটাপট, ফের যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যি চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কালা করি জানিস আমি স্যান্ড করি, ফের লাফাচ্ছিস অল রাইট কাম এন্ড ফাইট কাম এন্ড ফাইট, ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি টেটটা পাবে আজ এখনি, আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ঝামা, আরে আরে মারবি নাকি দাঁড়া একটা পুলিশ ডাকি, হা 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 রাগ করো না করতে চাও কি তাই বলো না, হা হা সে তো সত্যি বটেই আমি তো চটিনি মোটেই, মিথ্যে কেন লড়তে যাচ্ছিস, ভেরি ভেরি সরি, মশলা খাবি সেকেন্ড, আর দাদা বলো সব সদবদ ঘরে চলো, ডোন্ট পরোয়া অল রাইট হাউ ডু ইউ ডু গুড নাইট নমস্কার। ভেরি গুড। সাগরিকার কাছে একটা গান শুধু নয়, ও কিন্তু কবিতাতেও বেশ পারদর্শী, এটা কিন্তু দেখা গেল। সাগরিকা, তোমার, তুমি যে এই যে পড়াশোনা করছো, গান করছো, এই সব কিছুর মধ্যে তোমার কোনটা সব থেকে বেশি করতে ভালো লাগে, গান, কবিতা, আঁকা? আমার পড়া আর আঁকা। পড়া আর আঁকা করতে সব থেকে বেশি ভালো লাগে, তাই তো? বেশ ভালো। আর আজকে কিন্তু আমরা অনুষ্ঠান যে করছি, তোমার এখানে এসছো, তুমি কোন্নগর থেকে এসছো, কিসে করে এসছো?
আমি মেট্রো আর ট্রেনে করেছি, প্রথমে মেট্রোতেই এসেছি। আচ্ছা, আমি প্রথমে টোটো আর অটোতে চেপেছিলাম, তারপরে ওখান থেকে মেট্রো ধরে এখানে এসেছি। বেশ বেশ বেশ, আমাদের অনুষ্ঠান করছো, তোমার এখানে গান করছো, ভালো লাগছে? হ্যাঁ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে একেবারে চলে এসেছি। আজকে সাগরিকার ব্যানার্জির অনুষ্ঠান শুনছিলাম, ও খুবই ছোট্ট মিষ্টি একটা বাচ্চা। আমাদের অনুষ্ঠান চলতে চলতে আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামসের মল্লিক পরিচালিত প্রভাতী অনুষ্ঠানে সকালের জলসা। সাগরিকার গান শুনবো, শেষ গানটা আমরা আজকে শুনে নেব। সাগরিকার শেষ গানটা তোমার কাছে শুনি। আয় তবে সহচরী। বেশ, আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে, কাহিবি গান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে, গাহিবি গান। আন তবে বীণা, আন তবে বীণা, সপ্তম সুরে বাজ তবে তান। তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে, গাহিবি গান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরে দিবানি শিবন প্রাণ। আন্ত বিবিনা, আন্ত বিবিনা, সপ্তম সুরে মাজ তবে তান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে, গাহিবি গান। ঢালো ঢালো শশ ধরো, ঢালো ঢালো যোছনা, ঢালো ঢালো শশ ধরো, ঢালো ঢালো যোছনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে, ঢলি ঢলি উলসিত তটিনী, উলসিত তটিনী, উত্থলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে, গাহিবি গান। নমস্কার। সাগরিকার থেকে গান শুনলাম, গল্প শুনলাম, কবিতা শুনলাম, ওর সম্পর্কে অনেক কিছু গল্পও করলাম। এবার সাগরিকাকে কিছু গিফটস দেওয়ার পালা। প্রথমেই রয়েছে এই অনুষ্ঠানে আসার জন্য চ্যানেল ভিশনের তরফ থেকে এই সুন্দর মেডেলটি সাগরিকাকে পরিয়ে দিই। আর রয়েছে সাগরিকার জন্য এই একটা ছোট্ট মেমেন্টো। আরও রয়েছে একটা সার্টিফিকেট সাগরিকার জন্য সকালের জলসা অনুষ্ঠানের তরফ থেকে। আর রয়েছে মোমো মিয়ার তরফ থেকে একটা গিফট ভাউচার, এটাও তোমার জন্য। আবার আসবে সাগরিকা আমাদের অনুষ্ঠানে, এই আশা রাখি। আজকের অনুষ্ঠান সকালের জলসা অনুষ্ঠান চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামসের মল্লিক পরিচালিত প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা আপনারা দেখতে থাকুন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিয়া বন্দ্যোপাধ্যায়।